আইজারের জন্মদিন। আমার খুব ভালো লেগেছে এবং যখন আমাকে বলা হলো যে এই ছোট্ট শিশুটি মামুনিয়া গানটা নাকি খুব পছন্দ করে, আমি সেই আবেগেই চলে এসেছি, ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনার এখন কি নিয়ে ব্যস্ততা আমরা সেটা জানতে চাই। কিছু সৃষ্টিশীল জিনিস কাজ করছি, গ্রামে থাকি, এর জন্য আমার সুযোগ সুবিধাটা বেশি। গ্রামে থাকছেন, গ্রামে কেমন লাগে? সারা জীবন কাটিয়েছেন আপনি শহরে, সেখান থেকে হঠাৎ এই গ্রামীণ জীবন। এভাবে বলবো যে কোনোদিন সুযোগ পেলে আপনার জীবনটা গ্রামে সেটেল করবেন, দেখবেন কেমন লাগে। খুব এনজয় করছেন গ্রামে তাহলে? খুবই। গ্রামের জীবন, শহুরে জীবন আমরা সবাই জানি, গ্রামীণ জীবনটা আপনার কেমন কাটে যদি একটু বলতেন, যে সকালটা কিভাবে শুরু? যার কোনো অপ্রয়োজনীয় অভ্যাস নাই তার জন্য গ্রামের উপর কিছু নাই। গানের চর্চাটা কি ওখানে হয়? গান তো ওইভাবে চর্চা হয় না এখন, কিন্তু গান নিয়ে কালচারটা তো নিশ্চয়ই হচ্ছে, গান লেখা বলেন, সুর বলেন, এগুলো হচ্ছে। গানটা মিস করেন কি না? কারণ একটা জীবনে অনেকদিন অভ্যস্ত ছিলেন, এখন হঠাৎ করে অন্য অন্য ধরনের। এখন ক্রিয়েশনে, এখন হয়তো পারফর্মিংয়ে কম কিন্তু ক্রিয়েশনে।